আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ স্বাগত জানাচ্ছি গ্রি এসিনি রমজানের শিক্ষা সাথে আছি রহমানি দর্শক রমজান আসবে 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 করে অপেক্ষা করছি রমজান এলো এবং তার প্রথম দশক চলে গেল প্রথম দশটি দিন চলে গেল ইতিমধ্যে আমরা দ্বিতীয় দশকে আছি দ্বিতীয় দশটি দিন আমাদের মাঝে এরপরে আসবে তৃতীয় দশক শেষের দশটি দিন কীভাবে রামাদানুল করিমের মধ্য দশটি দিন আমরা উদযাপন করতে পারি এটি নিয়ে আজকে আলোচনা করব প্রথম বিষয় হলো এই দশটি দিন হল মাখফেরাতের ক্ষমা পেয়ে জীবনকে আলোকিত করার একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন বিষয়টি সবচেয়ে মূল্যবান এটাকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে সবচেয়ে মূল্যবান বিষয় হলো ক্ষমা সবচেয়ে মূল্যবান বিষয় হলো ফেরাত। সবচেয়ে মূল্যবান বিষয় হলো নাজাদ সবচেয়ে মূল্যবান বিষয় হলো জাহান্নামের আজাব থেকে মুক্তি সবচেয়ে মূল্যবান বিষয় হলো অতীতের কালো অন্ধকার পাপরাজি গুনাহে থেকে মুক্তি দান করা আমরা যারা অনুষ্ঠান দেখছি গোটা পৃথিবীতে যারা যে সকল মুসলমান এই মুহূর্তে আছে কার গুণা নেই কার পাপ নেই কার অন্যায় নেই সবাই আমরা আল্লাহর কাছে অপরাধী কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন রামাদানুল করিমের মধ্য দশকে মধ্যের দশটি দিনটি সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কাছে ইস্তাফার করা নবী করিম সাল্লাহ আল ইসলাম সহ যত নবীরা এসেছেন পৃথিবীতে সকলেই নিষ্পাপ সাহাবা একরাম নবীজির সাথে যারা ছিলেন তারাও নিষ্পাপ এরপর থেকে যারা আছেন তাবিন তাবে তাবিন আম্মে মুজতাহিদিন উলি পীর বুজুরগরবী সকল মানুষ আমরা সবাই আল্লাহর কাছে গুণাকার কিন্তু যাদের রব্বুল আলমিন ক্ষমা করে দেন সে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয় রমজান এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য রমজান এসেছে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সিদ্ধ করে আমাদের জীবনকে আলোকিত করার জন্য রমাদান এসেছে আমাদের আতকে মন্দ কাজগুলিকে ক্ষমা করে হাসানাত কল্যাণের আলো দিয়ে আলোকিত করার জন্য এজন্য রামাদানের এই প্রতিটি রাত হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রামাদানের প্রতিটি দিন হবে আল্লাহর কাছে মাঘফরাতচার রামাদানের সেহেরির সময় যখন আপনি উঠছেন একটু আগে উঠুন দশ মিনিট আগে উঠুন সেহরি টেবিলে যাওয়ার আগে দশ মিনিট একটু বিছে আপনার জন্য সময় বের করুন আমি আবারও বলছি আপনার জন্য সময় বের করুন কেন আমরা দোয়া করি রব্বানা হে রব আল্লাহ আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি نجير بر ظلم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا وليك ظلم كورتشي ولا يغفر الذنوب الا انت ابني تشرى يا رب العالمين كما كرر كيوناي ابني يا مدرك كما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم প্রিয় দর্শক রামাদানের প্রতিটি দিন তো ক্ষমা চাওয়ার দিন প্রতিটি রাত তো ক্ষমা চাওয়ার রাত স্যারিতে ইফতারিতে কিছুক্ষণ পরে আজান হবে ইফতারির বাহারে আয়োজন নিয়ে আপনি আমি বসে আছি রব্বর আলমিন তাকিয়েছেন বান্দার দিকে বান্দা তুমি হাত তোলো তুমি ক্ষমা চাও আমার কাছে তোমার ক্ষমা চাইতে দেরি হবে আমি রব্বর আলমিন ক্ষমা করতে দেরি করব না প্রিয় দর্শক কেন আর দেরি কেন বসে আছি কিসের অপেক্ষায় আসুন না আল্লাহর কাছে ক্ষমা চাই রব্বুল আলমিন তো ক্ষমার ঘোষণা দিয়েছেন আসুন না আল্লাহর কাছে একটু মিনতি জানাই আল্লাহ তো মিনতি কবুল করার সুসংবাদ দিয়েছেন আসুন না আল্লাহর কাছে একটু আকুল কণ্ঠে ফরিয়াদ জানাই আল্লাহ তো আমার ফরিয়াদকে গ্রহণ করার জন্য বসে আছেন কার কারোচনায় কেন আমি বসে আছি আসুন আল্লাহর কাছে কায়মোর বাক্যে বলি আল্লাহম হামনি ইন্না ক্যাংতাল রাহিম বান্দা যখন ক্ষমা চাবে রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেন হাদি শেষ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ তালা ক্ষমা চাইতে ক করতে দেরি করেন না এই জন্য রামাদানের এই মধ্য দশক মাঝের দশটি দিন ক্ষমা ইস্তেকফার তবার মাধ্যমে আমাদের কাটুক আমাদের দিনগুলি কাটুক ক্ষমা প্রত্যাশায় আমাদের রাতগুলি কাটুক ইস্তেকফারে রব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিনিয়া রব্বাল আলমিন ওয়াহরুদানা আল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته